আমি আপনি জানেন না আগুয়ের ব্যবসা করছে আমার টাকা দেওয়ার জন্য বুঝছেন ব্যবসা করছে মানে কি বলছ তুই ব্যবসা করছে মানে ও আমি কেন কি দে মার্কেট করে দেবে না আমি জুতো কিনবো মেকআপ কিনবো রাতে কুটিপুতি সকালে ফকির সকাল হতে না হতেই সবকিছু পুরে ছাই হয়ে গেল বঙ্গ মার্কেট আজকে বঙ্গ মার্কেটের ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি কেমন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবে আমার তো এখন কিছুই নাই আমার চার চারটা দোকান জ্বলে গেল আমার টাকাগুলো আমার প্রায় 56 লাখ টাকা পয়সা ছাই হয়ে গেছে আপনারা তো সব খবরে দেখতে আছেন দেখেন স্যার আমার একটু সময় দিতে হবে আমি লোন আনছি আপনাদের লোন অবশ্যই দিব দিব না না দিয়ে তো থাকতে পারবো না আমাকে কি ক্ষমা করে দিবে টাকা আমার কোনো উপায় নাই আমার তো সময় না দিলে আমি পারবো না স্যার প্লিজ স্যার আমার এখন আপনি মেন্টালি প্রেশার ক্রিয়েট করেন না ঠিক আছে আমি আমি সময় করে আমার মন দিলে এখন খুবই খারাপ আমি সময় করে আসবো আপনাদের ব্যাংকে আমি এসে কথা বলবো না স্যার স্যার একটু সময় দেন প্লিজ স্যার একটু সময় দেন হ্যাঁ আমার মন্দির ভালো হইলে আমি অবশ্যই আসবো ব্যাংকে আসবো না ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম কি করতেছ তুমি কি কয়টা পাই এটা একটা লিস্ট করতে হবে লিস্ট করতে হবে না কে কয় টাকা পাই লিস্ট করতে করতে তো তোমার রোজা চলে যাবে রোজা চলে যায় কুরবান চলে আসবে তাই বলি কি আমরা কি বসে থাকবো নাকি মে একটা খাও খাও করতেছে ঈদের বাজার করার জন্য দেখো মে আমার তুমি তুমি আমার ঘরে দিবি তুমি আমার মেন্টালি প্রেশার করো আমি তো এখন এই যে ব্যাংক থেকে বন্ধ করছে ওনাদেরকে বুঝাইতেছি তুমি আমার বিবি তোমারও বুঝাইতে হবে ছেলে মেয়ে রাখি বলে ওদেরকে তুমি তোমার মতো বুঝাও তুমি বুঝাইতে পারো না আমার কি পাগল করে দিবা তোমরা আমি বুঝাইলে কি আমার কথা বুঝবো বাচ্চা পোলা হয় নাকি বুঝে না তুমি না কিনে না পড়ে থাকতে পারবা না খাইয়া থাকতে পারবা আমিও পারবো কিন্তু পোলা পাইলে তো না খাওয়াই রাখতে পারবো না না দিয়ে তো থাকতে পারবো না তুমি আর পেশাল আমার সাথে কাও 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 করতে থাকে একটু আস্তে কথা বলবা আমার সাথে কথা বললে আস্তে আস্তে বলবা উত্তেজিত হয়ে মানে উচ্চ কণ্ঠে আমার সাথে কথা বলবা না বাবার নামে তো 5 লাখ টাকা এনে দিয়ে অনেক কিছু নিয়ে দিছে আমারে আমার সাথে যে কথা বলতেছো কেন তুমি বঙ্গ মার্কেটে দোকান দেওয়ার সময় আমার বাপ বাড়ি থেকে আমি 5 লক্ষ টাকা এনে দিলে আমি তো বলতেছি দিছো তোমার কি সারা জীবন দিয়ে দিয়ে থাকবো তো এটা কি আমি আমি কি করে হইছি এটা কি আমি ধ্বংস করে বলছি এটা কি আমার একার হইছে যাও তো ভাই আমার সঙ্গে তো যাও এখন আমি একটু হিসাব করতে যাব চলে যাও রোজা রাখা আমি তোমার আমার গহনা গাটি সব কিছু বিক্রি করে আমি তোমার টাকা দিছি তোমার দুশে দোকান গুলো পড়ছে তুমি রাত্রে টাকাগুলো নিয়ে আসো নাই প্লিজ তুমি বলা মানে একটু বুঝো আমার বোন না ভালো তুমি একটু বলা মানে বুঝো আমি পারতেছি না মেন্টালি প্রেশার তুমি কেন কি দে মার্কেট করে দেবে না আমি জুতো কিনবো মেকআপ কিনবো দেখতেছো মা আব্বুর কাছে টাকা পয়সা নাই আব্বুদের মার্কেট খুলে গেছে দেখতেছো না মা কান্না করো না মা বাবা তোমাদের জন্য একটু ব্যবস্থা করবো হ্যাঁ তুমি সারাক্ষণ করে আমার সাথে কান্না করে তুমি আমাকে মেয়ে কি কিনবা আমি একটা কিনবো জুতো কিনবো মেয়ে কিনবো ও জামা কিনবা সব কিনে মা এখন তুমি এরা একটু নিয়ে দাও প্লিজ আচ্ছা এই মেয়েটাকে তুমি না দিয়ে পারবা হ্যাঁ আমি কি টাকা পয়সা লুকিয়ে রাখছি এই তুমি মেয়ে কাঁদতেছে মা কান্না করো না মা আমার কাছে তো কোনো খানে করি পয়সাও নাই সব তোমার দিয়ে দিছি কান্না করো না মা বাবা সব হয় না তুমি হ্যাঁ বাবার জন্য দোয়া করো হ্যাঁ বাবার জন্য দোয়া করো বাবা সব কিনে দেবো ঠিক আছে মা যাও এখন করে দাও যাও মা প্লিজ যাও আপু সব হয় না তুমি তোমার যাও তুমিও যাও আমার সঙ্গে আমি যাবো হ্যাঁ আয় মানা দা তো মানা আসতেছি এই ও সময় কে আসলো আবার জমিদার বুলাইছিস না কি আমা ঘের খুলতে এত লাগলো লাগবো না এত
অসময় আইছি আমার একটা কাজে থেকে আইছি সারা দিন তো যায়া টু 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 ঘুরো আর ফিরো আর বাসা এসে লাফল লাফল কাজ একটা তো জোর অবস্থা এই মানা ছিল মানে বল বইবো আরে তুমি টেনশন করিও না বুঝছো টেনশন করিও না আল্লাহ আল্লাহ সব ঠিক করে দেব সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে তুমি এত হতাশ হয়ে পড়ো না দেখবা ফুরে গেলে উড়ে আসে আজকে সবার পুরে ধ্বংস হয়ে গেছে আল্লাহই মানুষকে এমন ভাবে দিব যেটা মানুষ কল্পনাও করতে পারবে না আরে তুমি টেনশন করিও না এই যে ডাক্তারের পরীক্ষা দিছে পরীক্ষার রিপোর্টটা এবার দেখি কি করে না করে ওষুধ কাটলে ভালো হয়ে যাবে বা আব্বা আব্বা এই তোরা পড়া লাগিস না কি করবি আমার কো আমার 2 লাখ টাকা লাগবে মার্কেট করার জন্য 2 লাখ টাকা কিসের জন্য বললাম না কয়বার বলবো এই পরিস্থিতির মধ্যে দেশ গ্রামে বুঝে কামুন সৃষ্টি হয়েছে বাংলা মার্কেট পুরা গেছে তুই বাবে দুই তিনটা দোকান পুরা সাই হয়ে গেছে এই অবস্থায় এসে তুই 2 লক্ষ টাকা চাস আমি এত কিছু আমার বুঝতে চাই না আমার টাকা দরকার আমি টাকা চাইছি আমার 2 লাখ টাকা দিবেন আমি শপিং করব আমার ভার্সিটি ফ্রেন্ড সবাই সবে মার্কেট করে ফেলেছে আমার টাকা দরকার আমার 2 লাখ টাকা লাগবে আমার টাকা দিতে হবে এখন তোর বাবার পরে অবস্থা খুবই খারাপ এই যে ডাক্তার দেখাই আসছি এই যে দেখ আরে কি তোন এই যে ভুঁড়ি মা করছে এই যে দেখ হাত পরীক্ষা দিছে দেখ এই যে দেখ দেখি এই যে ভুঁড়ি মা করছে সিলা ফেলছে সিলা ফেলছে তুই তো এই ভালো লাগে না বলানোর পর তোর আমি কি করে দিতে যাবো আমি তো টেনশন হয়ে গেলাম তাহলে বুঝতেছেন না আমি যে কইতাছি আপনি যে শুনতে পাচ্ছেন না আমার 2 লাখ টাকা লাগবে হ্যাঁ ভুঁড়ি মা করছে এটা কোনোই না তুই কি মানুষ নাকি আর কি তুই এই অবস্থায় এই মেমন করে ফেসা দিতে চাস টাকার জন্য এখন আমি কি করব কি করতে মানে আমার টাকার প্রয়োজন আম্মা আপনি জানেন না আবুয়ের ব্যবসা করছে আমার টাকা দেওয়ার জন্য বুঝছেন ব্যবসা করছে মানে ব্যবসা করছে মানে লাখ লাখ টাকা পুরি সাই হয়ে গেছে এই অবস্থায় ব্যবসা করছে লাখ লাখ টাকা কে 50 কোটি টাকা ছাই হয়ে গেল আমার কোনো ফ্যাট না আমার টাকা প্রয়োজন আমার মার্কেট করতে হবে আমার টাকা দিতে হবে 2 লাখ টাকা তুই কি মানুষ কোন বছর আমরা তোকে কাপড় দিই না সুপার দিই না প্রতি বছর তোকে 30 40000 টাকা আমরা শপিং করার জন্য দিই হ্যাঁ কোন বছর দিই না আজকে এই বছর তো বাবে দোকান পুরে গেছে আমাদের সব দিকে ঋণের বোঝা মাথার উপরে নিয়া আমরা কি করব না করব হতাশ হয়ে গেছি তোর বাবার খানদরে ব্যাংকে টাকা দিতে পারো না এই অবস্থায় এই মানুষটারে তুই যে এভাবে মানসিক প্রেসার দিতেছস এগুলা কি তুই মানুষের কাছে দেখো আমার টাকার প্রয়োজন আমার টাকা দিবেন 2 লাখ টাকা তুই কি আমার সন্তান হ্যাঁ কি রে তোর কি বাবার প্রতি তোর কি কোনো কৃতজ্ঞতা নাই কি কই এর তোর মার সাথে এগুলা কি ব্যবহার করতেছস কি রে তোর আমি ইনে তোর টাকা দেইনি কোন এই তুই টাকা ছাড়া করছস 20000 30000 আব্বু আমি এটা কিনবো আমি দেইনি তোর আজকে আমার এই দুর্দিনে আমার হাত আমি কথা বলতে পারতাছি না তুই বলতাছস আমার এইটা বংশা এই কোন ছেলে আরে তুমি চুপ থাকো তো তুমি কানাকাটি করিও না তুমি অসুস্থ মানুষ তুই আমার সন্তান না তোর মতো সন্তান আল্লাহ কেন আমার দিল আমার বিপদে তুই আমার পাশে থাকবি ব্যাংকের পয়সা মানুষের টাকার পয়সা এত পয়সা নিয়ে আমি কেন থাকবি তুই আমার ইজ্জা খাইতে আসছিস আমার তুমি একটু সুস্থ থাকো তুমি 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 একটু শো এই তোর মতো সন্তান আমার দরকার নাই তুই এখনই বের হয়ে যা বাড়িতে বাইরে বলছি আমার টাকার প্রয়োজন আমার টাকার ব্যবস্থা করেন আমি আপনাকে ভুগি ভুগি বুঝাচ্ছি এই লোক আমার সন্তান আল্লাহ তুমি জানো।